দ্রব্য মূল্য বাড়ছেই, বাড়ছে সাধারণ মানুষের হতাশাও। নিত্যপণ্যের অস্থির বাজারে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা। বাজারে গিয়ে কপালে ভাঁজ পড়ছে সীমিত আয়ের মানুষের। পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচাটাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও আগের মতো বাড়তি দরে বিক্রি হচ্ছে ডাল, তেল, আটা, ময়দা সহ অন্যান্য নিত্যপণ্য। 150 থেকে 210 মাত্র 15 দিনের ব্যবধানে। ব্রয়লার মুরগির বাজারে গত সপ্তাহ থেকে শুরু হওয়া অস্থিরতা আরও বেড়েছে। 10 দিন আগেও যারা ব্রয়লার মুরগি কিনেছেন 140 থেকে 150 টাকার মধ্যে, এখন তা কিনতে হচ্ছে 200 থেকে 210 টাকা। ব্রয়লারের পাশাপাশি দাম বেড়েছে অন্যান্য মুরগিরও। 80 থেকে 190 টাকা বেঁচে গেছে সপ্তাহ, আর এই সপ্তাহে এসেছে 200-210 টাকা। সোনালি মুরগি 270-280 ছিল গেছে সপ্তাহ, এই সপ্তাহে এসেছে 290-300 টাকা। অবাক হয়ে গেলাম আর কি, এই বাজারের অবস্থা দেখে পরিস্থিতি খুবই খারাপ। মানুষের তো উপায় নাই, এখন খেতে হবে, এই জন্য কিনতে হবে। মুরগির উত্তাপ লেগেছে মাছেও। প্রকার ভেদে মাছের দামও বেড়েছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত। সব জিনিসের দাম যেভাবে বাড়তেছে, মাছের দামটা তো বাড়বো স্বাভাবিক। মালা বেশি 300 টাকা কেজি, ঠিক আছে, আই হলো 500 টাকা কেজি, মিনি মাছ হলো 600 টাকা কেজি। যে বেতন পায় দেয়া চলার মতো খুব কঠিন অবস্থায় চলতে আছে। আগে যে মানে মাসে যে বাজার ছিল আমাদের মতো মিডল ক্লাসের, সে বাজার এখন আর কাভার হয় না। আগে আমরা খরচটা পোষাইতাম, তো এখন এটা আসলে আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে খুবই। নিত্যপণ্যের উচ্চ দামের বাজারে বেকায়দায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। এটা 370 টাকা ছিল, আজকে 400 টাকা দিয়ে কিনছে এই দুধটা, হাফ কেজি দুধ। কেউ বলার নেই, কেউ দেখার নেই, এটাই হলো কথা। চাইলে ডাইলে যত কিছুই অতিরিক্ত বাড়তি অতিরিক্ত, কিন্তু আমরা বাজার কিনতে পারেন কোনো রকম আর কি, চললে ফিরে দিন কাটায়। এই দীর্ঘ 28 বছর জাপানে থেকে আসছি, আমি আজকে প্রথম বাজার করতেছি। তো আমার কাছে মনে হইতেছে বাংলাদেশে মানে মানুষ কিনতেছে, টাকা আগে যেরকম হিসাব ছিল এরকম হিসাব নাই। এদেশের মানুষ মরে গেলে সরকারের যায় আসে 35 টাকা সাবান কিনতেছে 80 টাকা। এইভাবে যদি চলতে থাকে তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তবে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। কিছু কিছু চালের দামও কমেছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত। 28 চালটা এখন বিক্রি হচ্ছে আপনার খুচরা, আমরা বিক্রি করছি 55-56 টাকা, আর বস্তা আপনার বিক্রি হচ্ছে 2700 টাকা, মানে 54 টাকা কেজি পড়তেছে, যেটা আগে ছিল 60-58 টাকার মধ্যে ছিল। আর পাইজামটা এখন বিক্রি হচ্ছে আপনার 50-52 টাকার মধ্যে, যেটা আগে ছিল 54-55 টাকা। রোজাকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে বাজার তদারকির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।